প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই খুব ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা চতুর্থ শ্রেণীর বাংলা প্রথম পত্র পড়ব। আমাদের এবারের পাঠ বাওয়ালিদের গল্প। বাওয়ালিদের গল্প সম্পর্কে জানতে হলে আগে আমাদের সুন্দরবন সম্পর্কে জানতে হবে। তাহলে চলো আমরা সুন্দরবন সম্পর্কে জানি। কি আমরা কি দেখতে পাচ্ছি? সুন্দরবন দেখতে পাচ্ছি, সুন্দরবনে বিভিন্ন রকমের পাখি দেখতে পাচ্ছি, বক দেখতে পাচ্ছি, পেঁচা দেখতে পাচ্ছি, তারপর কি দেখতে পাচ্ছি, হরিণ দেখতে পাচ্ছি, এছাড়াও আমরা আরও বিভিন্ন রকমের ভয়ঙ্কর প্রাণী যেমন কুমির দেখতে পাচ্ছি, বাঘ দেখতে পাচ্ছি, বন্য শুয়োর দেখতে পাচ্ছি। আমাদের জন্মভূমি বাংলাদেশ, এর প্রায় পুরোটাই সমতল ভূমি। আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের উপরে আমাদের সুন্দরবন। এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানির উপরে বেঁচে আছে। এই বন নানা ধরনের হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ। সুন্দরবনের কোনো কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। শিক্ষার্থীরা, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করি। জন্মভূমি অর্থ যে দেশ বা ভূমিতে একজন জন্মায় সে দেশ তার জন্মভূমি। বাংলাদেশ আমার জন্মভূমি। সমতল ভূমি অর্থ মাটি যেখানে সমান। আমরা সমতল ভূমিতে বাস করি। নোনা, নোনা অর্থ লবণাক্ত। ইলিশ নোনা পানির মাছ। যুক্তবর্ণগুলো দেখি, যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি। জন্মভূমি নয় ম, আমরা এটিকে ভেঙে লিখতে পারি ন যোগ ম। এভাবে আমরা দুটি নতুন শব্দ নিম্নরূপ আজন্ম পেলাম, আর জন্মভূমি তো আছেই। বঙ্গোপসাগর উঁ এ গ, এটিকে ভেঙে আমরা উঁ যোগ গ এভাবে লিখতে পারি। এভাবে আমরা বাঙালি বঙ্গবীর নতুন শব্দ পেলাম, আর বঙ্গোপসাগর তো আছেই। শিক্ষার্থীরা, আমরা কি দেখতে পাচ্ছি? মৌয়ালরা কিভাবে মধু সংগ্রহ করছে? সুন্দরবনের তিন পাশে ছড়িয়ে আছে অনেক গ্রাম। গ্রামের মানুষেরা কৃষিকাজ করে। গ্রামের অনেক মানুষই বন থেকে কাঠ ও মধু সংগ্রহ করে। মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায়। যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদেরকে বলা হয় মৌয়াল। এসো আমরা যে শব্দগুলো দেখতে পাচ্ছি এর অর্থ খুঁজে বের করি এবং বাক্য তৈরি করি। কৃষিকাজ, কৃষিকাজ অর্থ চাষাবাদ। কৃষক কৃষিকাজ করেন। সংগ্রহ অর্থ জোগাড়। বাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করেন। মৌয়াল, মৌয়াল অর্থ যারা মধু সংগ্রহ করেন। মৌয়ালরা বন থেকে মধু সংগ্রহ করেন। সুন্দরবন অর্থ বাংলাদেশের জাতীয় বন। সুন্দরবনের তিন পাশে ছড়িয়ে আছে অনেক গ্রাম। আমরা কি দেখতে পাচ্ছি? সুন্দরবনে কিভাবে কাঠ সংগ্রহ করা হচ্ছে, আর বনের বিভিন্ন রকমের প্রাণী। সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে। এইসব গাছ উপকূলীয় এলাকার জন্য প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে। এই জন্য 1989 সাল থেকে সরকার সুন্দরবন থেকে কাঠ আহরণ নিষিদ্ধ করেছে। তবে সরকারের অনুমতি নিয়ে সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করা যায়। যারা এ কাজ করেন তাদেরকে বলা হয় বাওয়ালি। বাওয়ালিদের কাজ খুবই কষ্টের। শুধু তাই নয়, এই বনে আছে অনেক ভয়ঙ্কর প্রাণী, যেমন বাঘ। বাঘ মাংসশাসী প্রাণী, সে অন্য প্রাণী খেয়ে বাঁচে, যেমন হরিণ, বুনো শুয়োর, বানর ইত্যাদি। বাঘ মানুষকেও আক্রমণ করে, তাই সুন্দরবনে বাঘই মানুষের সবচেয়ে ভয়ের বিষয়। তাছাড়াও এই বনে
বনবিড়াল, বনশুয়োর, বানর, সাপ আছে, আর পানিতে আছে মাছ, কুমির ও হাঙর। বাওয়ালি আর মৌয়ালরা সুন্দরবন থেকে অনেক দূরের গ্রামে থাকেন, রোজ রোজ বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয় না, তাহলে কোথাও তাদের থাকার ব্যবস্থা করতে হয়। রাতের বেলায় হিংস্র জন্তুরা তাদের আক্রমণ করতে পারে, তাই তারা নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটান। বাওয়ালিদের অন্য বিপদও আছে, সুন্দরবনের মধ্য দিয়ে লবণাক্ত পানির নদী আর ছোট ছোট খাল বয়ে চলেছে। মানুষ লবণাক্ত পানি খেতে পারে না, সেজন্য বাওয়ালিরা তাদের সাথে পানির ছোট ছোট পাত্র রাখেন। তারা এই পানি খুবই সাবধানে ব্যবহার করেন, একটুকুও অপচয় করেন না। পানি শেষ হয়ে গেলে সহজেই খাওয়ার পানি পাওয়া যাবে না সুন্দরবনে, সেজন্য সুন্দরবন থেকে নানা কিছু সংগ্রহ করার জন্য যারা বনে যান তাদের সাবধানতা অবলম্বন করতে হয়। এবার আমরা শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং বাক্য তৈরি করি। জন্মভূমি, সমতল ভূমি, কৃষিকাজ, চাষাবাদ, সংগ্রহ করা, পরিশ্রম, হিংস্র, মাংসশাসী, সতর্ক, লবণাক্ত। তাহলে চলো, জন্মভূমি অর্থ যে ভূমি বা দেশে একজন জন্মায় সে দেশ তার জন্মভূমি, জন্মভূমি মায়ের মতো। সমতল ভূমি, মাটি যেখানে এবড়ো থেবড়ো নয়, সমান, সমতল ভূমিতে ধান চাষ ভালো হয়। কৃষিকাজ, চাষাবাদ, এদেশের চাষিরা কৃষিকাজে পটু। চাষাবাদ, কৃষিকাজ, আমাদের দেশের বেশিরভাগ লোক চাষাবাদ করে জীবন চালায়, সংগ্রহ করা, জোগাড় করা বা সঞ্চয় করা। মধু সংগ্রহ করা সহজ কাজ নয়। পরিশ্রম, পরিশ্রম অর্থ খাটাখাটুনির কাজ বা কষ্ট, পরিশ্রম করলে ভালো ঘুম হয়। হিংস্র, কারো উপরে ঝাঁপিয়ে পড়ার মতো রাগ যার রয়েছে, বাঘ একটি হিংস্র প্রাণী। মাংসাশী, মাংস যে আহার করে, মাংসই যার প্রধান খাদ্য, সুন্দরবনে অনেক মাংসাশী প্রাণী আছে। সতর্ক, সাবধান, সতর্ক থাকলে বিপদের ভয় থাকে না। লবণাক্ত, লবণ মেশানো, সাগরের জলে লবণাক্ত। চলো এবার আমরা প্রশ্নগুলোর উত্তর প্রথমে বলি, তারপর লিখি। সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। খ, সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায়? সুন্দরবনের গাছপালা বঙ্গোপসাগর থেকে পানি পায়। গ, বাওয়ালি কারা? সুন্দরবন থেকে যারা গোলপাতা সংগ্রহ করেন তারাই বাওয়ালি। ঘ, বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন? সুন্দরবনের বাঘের কারণে বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক। সুন্দরবনের ভেতর রয়েছে ভয়ঙ্কর বাঘ, এরা মানুষের মাংস খায়। বাওয়ালিরা গোলপাতা সংগ্রহ করেন, বনের ভেতরে গেলে এই বাঘ তাদের বিপদের বড় কারণ হয়। যে কোনো সময় বাওয়ালিদের এই হিংস্র প্রাণীটি আক্রমণ করতে পারে। ঙ, কীভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করে, দুটো উপায় লিখি। মানুষ এই বন থেকে কীভাবে অর্থ আয় করে তার দুটি উপায় আমরা এভাবে বলতে পারি। এক, সুন্দরবনের মৌয়ালরা মৌচাক থেকে মধু সংগ্রহ করে অর্থ আয় করে। দুই, বাওয়ালিরা বন থেকে গোলপাতা সংগ্রহ ও বিক্রি করে অর্থ আয় করে। চ, সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান, খাবার না খাবার পানি, কেন? সুন্দরবনের কাজ করার সময় বাওয়ালিদের কাছে খাবার পানি বেশি মূল্যবান। সুন্দরবনের লবণাক্ত পানি মানুষ খেতে পারে না, তাই বাওয়ালিদের সাথে করে পানি নিয়ে যেতে হয় এবং খুব সাবধানে ব্যবহার করতে হয়। পানি শেষ হয়ে গেলে সহজে খাবার পানি পাওয়া যাবে না, এজন্য সুন্দরবনে কাজ করার সময় খাবারের চেয়ে খাবার পানি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান। ছ, টোং কী, বাওয়ালিরা কেন গাছের উপরে টোং তৈরি করে? টোং বাঁশ বা কাঠ দিয়ে তৈরি এক ধরনের মাচান, যাতে তারা বিভিন্ন প্রকার জীবজন্তু থেকে রক্ষা পায়, সেজন্যই
তারা গাছের উপরে টোং তৈরি করে। বর্গীয় জ, বাওয়ালিরা কেন কাঠ কাটে? বাওয়ালিরা কাঠ বিক্রি করে অর্থ উপার্জনের জন্য কাঠ কাটে। ছ, মৌয়াল ও বাওয়ালিদের কাজ বর্ণনা করি। মৌয়ালরা মধু সংগ্রহ করে জীবন চালায়। তারা গ্রাম থেকে অনেক দূরে সুন্দরবনের ভেতরে যায় মধু সংগ্রহে। রোজ রোজ তাদের বাড়ি ফেরা সম্ভব হয় না বলে তারা গাছের উপরে টোং বানিয়ে থাকে। বাওয়ালিদের কাজ, বাওয়ালিরা সুন্দরবনের গোলপাতা সংগ্রহ করে। সারাদিন গোলপাতা থেকে তারা বাড়ি ফেরে। এরপর সেই গোলপাতা বিক্রি করে অর্থ আয় করে। শিক্ষার্থীরা, এবার আমরা একটি মজার জিনিস শিখি। চলো, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটি ছক। আমরা এই ছক থেকে ছকে দুটি শব্দ রয়েছে। এই শব্দ দুটি দিয়ে আমরা নতুন কিছু তৈরি করি। আমরা এখানে দেখতে পাচ্ছি বাওয়ালি ও মৌয়াল। বাওয়ালিদের কাজ গোলপাতা সংগ্রহ করা, আর বাওয়ালিদের কাজের স্থান সুন্দরবন। এদের এই কাজে রয়েছে বড় ধরনের বিপদ। নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটানো, এই নদীর মাঝখানে নৌকার মধ্যে রাত কাটিয়ে তারা কি করে এই বিপদ থেকে রক্ষা পায়? মৌয়াল। মৌয়ালদের কাজ হচ্ছে মধু সংগ্রহ করা, এদের কাজের স্থান সুন্দরবন, আর এরা হিংস্র জন্তুর আক্রমণ থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় আত্মরক্ষার ব্যবস্থা করে থাকে। এবার আমরা আর একটি ছক দেখতে পাচ্ছি। এখানে পেশার নাম কাজ, কাজের স্থান, এই কাজে কতটা বিপদ, এই বিপদে চলার জন্য কি কি সমস্যা আছে আমরা কি এগুলো দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এটা কিভাবে করতে পারি। যেমন একজন কাঠুরে, কাঠুরের কাজ হচ্ছে গাছ কেটে কাঠ সংগ্রহ করা। কাজের স্থান হচ্ছে বন বা বাগান। এই কাজে ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী থাকলে বিপদ হতে পারে। এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে? এই বিপদে চলার জন্য একা না গিয়ে দল বেঁধে যেতে পারি, আর হচ্ছে লাঠি বা আত্মরক্ষার উপকরণ সাথে রাখতে পারি। শিক্ষার্থীরা, আমরা যে দুটি ছক এতক্ষণ জানলাম বা শিখলাম, এর সাহায্যে আমরা এখন একটি কি অনুচ্ছেদ লিখব। তাহলে অনুচ্ছেদটি আমরা বাসায় লেখার চর্চা করব। আর আজকে আমরা যা পড়লাম কেমন লেগেছে? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে। আমাদের শুধু ভালো লাগলে হবে না, আমরা এটা কি করব, বাসায় বেশি বেশি চর্চা করব। আর আমাদের পরবর্তী ক্লাসে আমাদের আবারও দেখা হবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।